প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আমরা একটা মানব জমিন নিয়ে বসবাস করি, আর সেই মানব জমিন রিলিজ হয়ে গেছে হলে। সৃজিত বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেখানে আছে হিউজ স্টারকাস্ট। আজকে জিও আড্ডা উইথ অনিন্দিতা সরকারের এই আড্ডায় উপস্থিত আছে ছবির পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। দেরি করব না, শুরু করে দেব আজকের আড্ডা। আজকের আমাদের আড্ডা মানবজমিন নিয়ে, আর আমার সঙ্গে আছে দুই প্রিয় মানুষ। প্রিয় মানুষটা কি অর্থে বলি, প্রিয়াঙ্কা আমার অনেক দিনের চেনা এবং আমরা একসঙ্গে কাজ করেছি, সেই জায়গা থেকে ভীষণ প্রিয়। প্রিয়াঙ্কা, তোমাকে স্বাগত আমাদের এই জিও আড্ডায়। আর শ্রীজাতদা কেন প্রিয়, আজকেই প্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাতে পরিচয় হচ্ছে, কিন্তু তোমার লেখা থ্রু দিয়ে তুমি আমার কাছে প্রিয়। তোমার শব্দ আমাকে ভীষণ টানে, তোমার লেখা, তোমার অ্যাঙ্কারিং, মানে হয় না, মানে আমি তোমার একটা ফ্যান বলতে পারো। তো মানবজমিন সবে সবে রিলিজ করেছে। প্রথমেই যেটা দুজনকেই বলি, নামটা অসম্ভব ভালো লেগেছে আমার। আমি চাইবো যে প্রচুর মানুষ এটাকে দেখুন, কারণ এই ধরনের, মানে আমার যেটুকুনি মনে হয়েছে, আমি এখনো ছবিটা দেখে উঠতে পারিনি, আমার যেটা মনে হয়েছে অদ্ভুত একটা সোশ্যাল যে আমাদের যে দায়িত্ব থাকে সেটা কোথাও পোর্ট্রে হয়েছে এখানে। তার সঙ্গে কিছু কমেডি টাচ আছে এবং তার সঙ্গে রোম্যান্টিসিজমও আছে। তো অনেক কিছু, একটা মানুষ তো একটা কিছু দিয়ে গড়িত, মানে গঠিত হয় না, অনেক কিছু তার মধ্যে থাকে। তো একটু প্রথমে প্রিয়াঙ্কার কাছে, আমার মনে হয় শ্রীজাতদা শুরু করলেই বেটার হবে। আচ্ছা আচ্ছা, কারণ তুমি যেটা বলছিলে একদমই ঠিক, এবং এই গল্পটা এত সরল সাদাসিধেভাবে বলা হয়েছে, একটা সিম্পল স্টোরি যার মধ্যে সত্যি রোম্যান্স তো সব কিছুতেই রয়েছে, তার মধ্যে অনেক রকম সম্পর্ক রয়েছে, সেই সেই সম্পর্কগুলো খুব সুন্দর করে মিষ্টিভাবে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। আর তার সাথে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই সোশ্যাল মেসেজের জায়গাটা, যেটা কিন্তু এন্টারটেনমেন্টের সাথে সাথেই আসবে দর্শকদের কাছে, তাই কখনোই তার মনে হবে না যে একটা গুরুত্বপূর্ণ জিনিস তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বা কিছু। একটা সহজ গল্পের মাধ্যমেই আসবে, এবং সেখানে চারটে মানুষকে আরও যদি ইন্সপায়ার করতে পারে, তারা যদি একটু মোটিভেটেড হয়, তারা যদি তাদের মানব জমিনটাকে আবাদ করার জন্য একটু ইন্সপায়ার্ড হয়, তাহলে সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হবে। আর তার সাথে সাথে অবশ্যই আরও অনেক জিনিস রয়েছে যেটা তুমি যখন ছবিটা দেখবে তখন তুমি বুঝতে পারবে নিশ্চয়ই। শ্রীজাতদা, আমরা তোমাকে তোমার লেখার মাধ্যমে চিনেছি, তোমার সঞ্চালনার মাধ্যমে আমরা তোমাকে দেখেছি, তোমার প্রথম ছবি ডেবিউ হচ্ছে, ছবি করাটা তো এত সহজ নয়, তো এই গুরু দায়িত্বটা নেবে তুমি কবে ভাবলে? ছবি করবার ইচ্ছেটা বহু বছরের ছিল, কারণ যখন থেকে ছবি দেখা শুরু করেছি তখন থেকেই আমার মনে হতো যে ছবি খুব শক্তিশালী একটা মাধ্যম, যেহেতু ছবির মধ্যে সব শিল্প মাধ্যমের একটা সংমিশ্রণ আছে, ফলে অনেক সহজে অনেক তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায়। কিন্তু সেইটা বানাতেও তো তেমন একটা পরিশ্রম হয় এবং অনেক অর্থ প্রয়োজন হয়, তো এই সবটাই এক জায়গায় এসে মিললে তবে কাজটা হয়। তো সেইটা অনেকদিন ধরেই চেষ্টা ছিল, লেখালেখি করছিলাম, শেষমেশ রানা যখন রাজি হলেন এই ছবিটা করতে, খুব সহজেই, আমি বলবো যে ছবিটা প্রযোজনা করার মতো খুব সহজ ছবি নয়, কিন্তু সেটা ওর মধ্যে সেই ইচ্ছেটা আছে বা ঝুঁকি নেবার সাহস আছে বলেই রানা রাজি হয়েছেন। তখন আমাদের আস্তে আস্তে সব কিছু কিন্তু জায়গায় পড়তে শুরু করলো। প্রিয়াঙ্কাকে পেলাম, পরম রাজি হলো, পরান্দা ভীষণ উৎসাহ নিয়ে এলেন, আমরা সুরের দিক থেকে জয়কে পেলাম, যেটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। তো সব মিলিয়ে জিনিসটা হয়ে গেল আর কি কোনো রকমে। কিন্তু আমাদের, আমরা যেটা আমার প্রাপ্তি সেটা হচ্ছে সবাই নিজের খুব ইচ্ছে নিয়ে কাজ করেছেন, এমন না যে একটা ছবি করতে হবে, আচ্ছা রাজি হয়ে গেলাম, ঠিক আছে চলো এটাই তো করি করি একটা, সেটা কিন্তু নয়, কারণ সেটা আমরা দেখতেও পাচ্ছি, মানে এবং আমরা অন ফ্লোর
অফ ফ্লোর যেটা দেখেছি যে এরা সকলে ভীষণ ভালোবেসে কাজটা করেছেন, নিজের তাগিদে কাজটা করেছেন, সেটা আমার একজন নতুন পরিচালক হিসেবে খুব বড় পাওয়া। আর প্রিয়াঙ্কাকে আমি বহু বছর ধরে চিনি, শি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হার ওয়ার্ক, আমি তো দেখেছি না ওর মধ্যে এই ব্যাপারটা আছে। না না, আমার মনে হয় কি বলতো, আমি বলে নয় যেটা শ্রীজাতদা বলছিলেন আর কি, যে সবাই মিলে, এটা তো এন্ড অফ দি ডে একটা টিম ওয়ার্ক, রাইট, প্রত্যেককে তার বেস্টটা দিয়ে কাজটা করতে হবে এবং সেই কেমিস্ট্রিটাই কিন্তু দর্শকের কাছে আলটিমেটলি পৌঁছায় এবং তারা সেই সেই জিনিসটাকে ইদার এনজয় করে অর রিজেক্ট করে আর কি। আমার মনে হয় এই ছবিটাতে সেটা ঘটেছে, সত্যিই ঘটেছে যে সবাই মিলে, সবাই ইনভলভড থেকেছে এবং নিজেদের ইনপুটস দিয়েছে এবং আরও বেটার কি করে করা যেতে পারে, আরও বেটার আমরা প্রেজেন্ট কিভাবে করতে পারি কাজটাকে, সেটা নিয়ে প্রত্যেকে ভেবেছে। মানে আমি আমার মানে আমার লুকটা নিয়েই যদি বলি, যবে থেকে ছবির ফার্স্ট লুক রিলিজ হয়েছে তবে থেকে আমি এত রেসপন্স পেয়েছি যে একদম চেনা যাচ্ছে না। এটা কিন্তু শুনলে খুব ভালো লাগে। মানে আমরা অভিনেতা হিসেবে অবশ্যই চেষ্টা করি যে অভিনয় দিয়ে কতটা অন্য ক্যারেক্টারটাকে জাস্টিফাই করতে পারি, একটু আলাদা করতে পারি, কিন্তু যখন লুকের সাপোর্টটাও থাকে সেটা তো আরেকটু ভালো, মানে একটা হেল্প হয়ে যায় আর কি। এবং অবশ্যই চাইবো নিজেকে অন্যরকমভাবে এক্সপ্লোর করতে, এবং তার মধ্যে কিন্তু শ্রীজাতদা তো বটেই, আমাদের যিনি কস্টিউম করেছেন, যে মেকআপ করেছে, রানা দা, সবার ইনভলভমেন্ট থেকেছে এই একটু, মানে একটা এক্সাম্পল আর কি গোটা ছবিটার মধ্যে থেকে আমার লুকটা এই ক্ষেত্রে, তো সেইটাকে আলাদা করে তোলার জন্য সেরকমভাবেই কিন্তু সবার ওই ইনপুটসগুলো নিয়েই ছবিতে অনেক কিছু নতুনত্ব আছে এবং যেটা মানুষের ভালো লাগছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার একটা শট খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে একটি ফাঁকা মাঠের মধ্যে তোমরা একটা গেট বন্ধ করছো, দ্যাট ইজ অনেক মানে, মানে আমার আমি কিন্তু অনেক মানে খুঁজে পেয়েছি এটার মধ্যে। ওই দরজাটাকে ঘিরেই আমাদের ছবির পুরো কাহিনী, ওই দরজার এপার আর ওপারের মধ্যে অনেক ফারাক, দুটো পৃথিবী, তো সেই দরজাটার একটা বিরাট ভূমিকা আছে। আমি যেটা ভাবছি সেটাই বলা হয়েছে কিনা এটাই। আর এখানে অদ্ভুত কিছু লাইনও আমি দেখেছি, সময় নিয়ে এটা না, এই যে লেখার প্রেম, মানে আমার এটা হয়েছে, আমি বহুবার কাজ করতে গিয়ে এমন এমন কিছু থাকে না, কিছু স্ক্রিপ্ট মনে হয় ঠিক আছে ওকে চলো কর, কিছু স্ক্রিপ্ট মানুষকে ভাবায়, কিছু শব্দ যেগুলো বলতে ভালো লাগে শ্রীজাতদার লেখা, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় তোমরাও সেটা ফিল করেছো অবশ্যই। এবং তুমি সময় নিয়ে যে পার্টিকুলার লাইনটা বলছিলে আর কি, সেটাকে এত সুন্দর করে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা, নতুন একটা আইডিয়া আর একটা মিডিয়ামে নিয়ে আসা, এটা আমার মনে হয় যে শ্রীজাতদা প্রথম ডিরেক্টর, তুমি যেটা জিজ্ঞেস করছিলে আর কি, সেরকমটা কোনো মনে হয়নি, কারণ ওই ভাবনা চিন্তাটা বা ওই নলেজটা অলরেডি ওনার আছে এবং সেটা প্লিজ দেখো ছবিটা আর কি। আমার দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা টিকিট কেটে থিয়েটারে গিয়ে ছবিটা দেখুন, এবং এটা একটা এক্সপিরিয়েন্স। এবং ধরো কবিতাও, কবিতা যেভাবে সুন্দর করে এই ছবিতে ব্যবহার করা হয়েছে, আমরা তো গান দেখে থাকি যে গান গল্পকে এগিয়ে নিয়ে যায়, গান অডিয়েন্সকে রিলেট করতে সাহায্য করে, সেখানে এটা একটা একদম নতুনত্ব ব্যাপার আমি অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করলাম, যে কীভাবে কবিতা দিয়ে সুন্দর করে ছবিটাতে মানে যেভাবে ব্যবহার করা হয়েছে, তো সব কিছু মিলিয়ে মানে মানে আমি জাস্ট আরো ফ্যান হয়ে গেলাম আর কি। অ্যাক্টর হিসেবে তুমি পুরো একদম মজে গেছো, যেটা একদম সত্যি সত্যি, এটা কিন্তু খুব বড় পাওয়া একজন অভিনেতার, এই যে আমার স্ক্রিপ্ট ভালো লাগছে, আমার প্লট ভালো লাগছে, আমার ডায়লগ গুলো বলতে ভালো লাগছে, এইটা কিন্তু একজন অভিনেতার বড় পাওয়া। আমি বলছি উল্টো দিক থেকে একজন পরিচালকেরও পাওয়া, আমি তো খুব একটা পরিচালক হয়ে উঠিনি, মানে চেষ্টা করছি, কাজ করছি, শিখছি সবার কাছ থেকে, কিন্তু আমার মনে হয় যে তার যারা কলাকুশলী তারা যদি জিনিসটা স্বচ্ছভাবে দেখতে পান তাহলে পরিচালকের কাজটা খুব সোজা হয়ে যায়, তাকে আর আলাদা করে কিছু করতে হয় না। আমার মনে হয় ছবির একটা ছবির আত্মা হচ্ছে তার চিত্রনাট্য, সেটা যদি ঠিক না থাকে তাহলে তুমি যদি রবার্ট ডেনিরো কেউ কাস্ট করো সেই ছবি ভালো হবে না হয়তো। হ্যাঁ, কিন্তু আমার যেটা ওই জন্য আমি স্ক্রিপ্টটা অনেক সময় নিয়ে লিখেছি, এবং আমার খুব বড় সৌভাগ্য যে ওদের মতো শিল্পীকে আমি ফ্লোরে পেয়েছি যাদের কিন্তু শুধু স্ক্রিপ্টটা ফেলে দিতে হয়েছে, তারপর ওরা যে অভিনয়টা করেছেন সেখানে আমার তো কিছু বলবারই নেই, বরং সেই চিত্রনাট্যটা 200 গুণ বৃদ্ধি পেয়ে গেছে, কারণ ওদের মধ্যে সেই খিদেটা আছে নিজেকে প্রুফ করবার, বারবার নিজেকে দর্শকের সামনে আরেকটু নতুন করে মেলে ধরবার। ফলে আমি বলবো যে পরান্দা, পরম, প্রিয়াঙ্কা, খরাজদা, অরুণাহ এবং আরও যারা আছেন, অনেক কম সময়ের চরিত্রে অনেকে আছেন, সৃজিত একটা খুব সুন্দর ছোট্ট চরিত্র করেছে, সেটাও সৃজিতের নিজেরই চরিত্র কিন্তু খুব মজা করে অভিনয় করেছে, আমরা এইটা আমার একটা খুব বড় পাওয়া যে ওদের মানে ওদের কাউকে চেষ্টা করতে হয়নি।
আমি যেটা দিয়েছি সেটা ওরা খুব সহজ স্বচ্ছভাবে তৈরি করেছেন। পরান্দার জায়গাটা দেখলাম খুব একটা কমেডি টাচ আছে, তার সঙ্গে কিন্তু আবার কিছু মেসেজও উঠে আসছে এবং উনি আবার এমন কিছু মানুষের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছেন যারা চাঁদে স্বর্গে জমি বিক্রি করেন। তো এখন যেমন আমরা চাঁদে অনেকে জমি কিনতে যাই, এখানে অরিজিৎ সিং এর ওকে প্রথমে রামপ্রসাদী কোনো গান করবো, মানে ছবির জন্য তো এই প্রথম কোনো রামপ্রসাদী গান বা শ্যামাসঙ্গীত গাইলো। আমি এমনিও মনে করতে পারছি না যে শেষ কোন বাংলা ছবিতে রামপ্রসাদের গান রাখা হয়েছে, আগে নিশ্চয়ই হয়েছে, কিন্তু সাম্প্রতিক অতীতে আমি নিজে এত ছবি দেখি রামপ্রসাদের কোনো গানকে ব্যবহৃত হতে শুনিনি। তো এই গানটা আসলে এই ছবির মূল মন্ত্র, এই গানটা ছাড়া এই ছবিটাই হতো, মানে এই গানটা যা বলতে চায় আমরা ছবিতেও তাই বলতে চাই গোটা ছবিতে, তাই জন্য এই গানটা রাখা। মানে অপূর্ব, মানে সুন্দর, খুব ভালো লাগছে, মানে একটা কানের আরাম হয় না সেই জিনিসটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে, এবং এখন না গান রেজিস্টার করে না, হচ্ছে কিন্তু মনে রাখতে পাচ্ছি না আমরা, বা অনেক দিন ধরে আচ্ছা ওই গানটা, এটা হচ্ছে না। তো আশা করব যে এই মানবজমিনের এই গানটা আমাদের মনে সেই রয়ে যাবে, রেজিস্টার করে থাকবে আর কি। দেখো এই গানটা তো 300 বছর ধরে আছে একদম। হ্যাঁ, তো এই 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 গানটার চেয়ে বয়স্ক গান আমার ছবিতে আর নেই, এর থেকে ঠিক একটু কম বয়সী হচ্ছে রবীন্দ্রনাথের গান, সেও অনেক বছরের কম। তো ফলে আমার মনে হয় 300 বছর যে গানের আয়ু, যার আয়ুষ্কাল 300, সে আরও 300 বছর থাকবে অন্তত। আমরা শুধু তাকে মাধ্যম করে আরও কিছু মানুষের কাছে পৌঁছতে চেয়েছি, ফলে রামপ্রসাদ আমাদের সেটা একটা বড় শিকড়ের জায়গা। একদমই। আচ্ছা এই ছবিটা করতে গিয়ে কি তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? না না, এই ছবিটা করতে গিয়ে নয়, তবে আমার অ্যাক্সিডেন্টের পরে প্রথম করা কাজ হচ্ছে এটি। ডিসেম্বরে আমার, গত ডিসেম্বরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং তারপর জানোই আর কি 4 মাসের ওপর আমি পুরোপুরি বেডরেস্টে চলে গেছিলাম, এবং তারপর ফিজিওথেরাপি এবং নানান কিছুর পর আমি আবার হাঁটতে চলতে শুরু করি, ফ্লোরে ফিরি। এবং আমি রিয়েলি গ্রেটফুল বলবো আর কি গোটা টিমটার কাছে, মানবজমিন টিমের কাছে, তারা যেভাবে সাপোর্টিভ থেকেছে আমার জন্য রিশিডিউল করা, এবং আমি যখন শুটিং করতে ফিরেওছি তখনও যে আমি ঠিকঠাকভাবে হাঁটতে পারছি সেটাও নয়, এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে অসুবিধা হচ্ছে, তো সেই সব কিছু মাথায় রেখে আমাকে কমফর্টটা দিয়ে শুটিংয়ে ফেরানোটা, মানে মানে এটা খুব খুব কষ্ট করে কাজটা করেছে। কারণ ওর এক এক সময় আমি দেখছি যে ও শট দিচ্ছে, শটটা দিয়ে শট শেষ হওয়া মাত্র ওর মুখটা অন্যরকম হয়ে যাচ্ছে, বুঝছি যে ওর যন্ত্রণা করছে। হ্যাঁ, কিন্তু তার সত্ত্বেও ও যেভাবে গোটা ছবিতে জিনিসটা, ওর কষ্টটা কোথাও বেরিয়ে আসতে দেয়নি, হয়তো এটাই এক কারণ। না শ্রীজাত দা, একটা একটা কথা তোমায় বলি, ইন্টারাপ্ট করি, এটা ও বলবে যে আমার সঙ্গে সহমত হবে, আমরা আর্টিস্টরা না যখন কাজের মধ্যে থাকে সব যন্ত্রণা কষ্ট দুঃখ সব ভুলে যাই। সত্যি তাই, আমার মনে হয় যখন ক্যামেরাটা চলছে ওই সময়টুকুনি ব্রেক, ওই সময়টুকুই আমার কাছে একটা রিলিফের জায়গা আর কি, তখন কাজ করে না কিন্তু তখন সত্যি কাজটা আমরা ভালোবাসি। তখন আমি নিজেকে অনেকবার এক্সপ্লোর করেছি, আমার সাংঘাতিক শরীর খারাপ, বাড়ি থেকে প্রায় যেতে পাচ্ছি না, মানে স্ট্রেচারে করে নিয়ে গেলে ভালো হয়, আমি ফ্লোরে গিয়ে আমার মনে হচ্ছে তেমন কিছুই হয়নি, আমি ঠিক আছি। কাজের একটা একটা উদ্দীপনা আছে, তো সেটা খুব মানে এটা হচ্ছে ভেতরের সত্তাটা, যে শিল্পী সত্তাটা, সে তখন তার জীবন যাপন করছে। আরো কি বলতো, এইরকম একটা গল্প যেটা বারবারই আমরা সবাই বলছি যে আমাদের খুব মনের কাছাকাছি একটা কাজ ডেফিনেটলি মানবজমিন, সেইখান থেকে এইরকম একটা কাজ নিয়ে যে আমি ফ্লোরে ফিরতে পাচ্ছি, এটা আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ ছিল এবং আমাকে খুব মোটিভেট করেছে রিকভার করতে। তো সেই কারণেই আজকে ভীষণ এক্সাইটেড যে ফাইনালি ছবিটা দর্শকের সামনে। একদম একদম, এবং ভীষণ সুন্দর সুন্দর, আমি প্রমোতে যতটুকু দেখেছি খুব আমাকেও ভীষণ অ্যাট্রাক্ট করেছে, তো আমি একদম ভীষণভাবে দেখতে চাই, এবং আমি চাইবো আমার সমস্ত দর্শককে যারা আজকে আমাদের এই শোটা দেখছেন, যারা এখনও পর্যন্ত মানবজমিন দেখেননি, প্লিজ আপনারা হলে যান, কারণ হলে গিয়ে ছবিটা দেখা খুব জরুরি, কারণ তবেই না ছবিটা বেঁচে থাকবে। কারণ আমরা বাড়িতে বড় স্ক্রিন লাগিয়ে ছবি দেখতেই পারি, কিন্তু হলের যে ম্যাজিক, হলের যে ভালো লাগা, যে আবেশ, বা যে একটা আমরা যে একটা অন্য কিছু নিয়ে বেরিয়ে আসি, সেটা কিন্তু বাড়িতে হয় না। হ্যাঁ, তো সেই কারণে হলে গিয়ে ছবি দেখাটা আমাদের দায়িত্ব, ভালো ছবি যাতে তৈরি হয় এবং ছবি যাতে বেঁচে থাকে, সেই কারণেই। কারণ টিভি থাকবে,
ওটিটি প্ল্যাটফর্ম থাকবে, বাড়ির বড় স্ক্রিন থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হলের ওই বিশাল বড় স্ক্রিনটাও কিন্তু ওই ম্যাজিক হয় সেখানে, সেটাও আমাদের ভীষণ দরকার। তো ভীষণ ভালো লাগলো দুজনের সঙ্গে আড্ডা মেরে। শ্রীজাতদা, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা তোমাকেও। এই ধরনের ছবি তোমরা আমাদের উপহার দাও। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি, আমার সবসময় যেখানে কিছু আছে, যে সেটা সাহিত্য হোক, সেটা গান হোক, সেটা ছবি হোক, যেখান থেকে আমি কিছু নিয়ে ফিরতে পারবো, সেটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। আমার মতে এরকম অনেক দর্শক আছেন, এবং আমার মনে হয় বাঙালি দর্শক, আমরা সারা পৃথিবীতে আমরা বাঙালিরা এই কারণেই মানে প্রসিদ্ধ যে আমাদের এখানটা অনেক বেশি কাজ করে। তো সেই জন্য আমাদের এই ধরনের ছবি হওয়া ভীষণ জরুরি, এবং আমরা এই ধরনের ছবি তোমার কাছ থেকে আবারও পেতে চাই। অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। আর তোমরা যদি ছবি নিয়ে কিছু বলতে চাও আমাদের দর্শকদের? আমার মনে হয় যে খুব কিছু বলবার নেই, মানে যা বলার ছিল আমাদের বলা হয়ে গেছে। এইবারে বলার কাজ আপনাদের। আপনারা যদি আপনাদের কাছাকাছি কোনো প্রেক্ষাগৃহে মানবজমিন দেখেন, আমাদের জানান আমাদের কাজ কেমন লাগলো, সেটা আমাদের পরের কাজ করতে আরও উৎসাহিত। জিও বাংলার সকল দর্শকদেরকে, ফলোয়ার্সদেরকে আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। এবং নতুন বছরটাতে আমরা একটা এত সুন্দর কাজ নিয়ে এসেছি, সেটা আমাদের কাছে ভীষণ ভালো লাগার একটা জায়গা। এখন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আপনারা একটু আগে যেটা অনিন্দিতা বলছিল আর কি, যে ওই বড় পর্দায় দেখার এক্সপিরিয়েন্সটাকে কিছুভাবেই রিপ্লেস করা যায় না। লাইভ পারফরমেন্সেস যেমন দেখতে হয়, নাটক দেখতে হয় সামনে থেকে, নাচ গানের অনুষ্ঠান, সেটা তো আর ফোনে বা টিভিতে দেখে ভালো লাগবে না, পুরোটা এক্সপিরিয়েন্স করা যায় না। সেরকমই আপনারাও প্লিজ আমাদের ছবিটা বা যে কোনো ছবি আপনারা বড় পর্দায় টিকিট কেটে দেখুন, এবং অবশ্যই আমাদেরকে জানান কেমন লাগলো। আর দুজনকে থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। খুব ভালো থেকো তোমরা, আর অনেক ভালো ভালো কাজ আমাদের উপহার দাও। আমরা অপেক্ষায় রইলাম আবারও যেন এরকম আমরা ইন্টারভিউ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। আর আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। আশা করি ভীষণ ভালো লেগেছে আজকের আড্ডা তোমাদের। তোমাদেরকেও বলবো আমার তরফ থেকে, প্লিজ হলে যাও এবং মানবজমিন দেখো। আজকের মতো এখানেই আড্ডা শেষ করলাম, নমস্কার।